করোনার প্রকোপ সামান্য কমার পর প্রায় এক বছর পর রাজ্য সরকারের সমস্ত স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন শুরু হয়েছিল কিন্তু সেটাও আবার আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ রাজ্যে মঙ্গলবার থেকে সমস্ত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে যেতে হবে না শিক্ষকদেরও সিদ্ধান্ত নিল রাজ্য সরকার অর্থাৎ রাজ্য সরকার থেকে সিদ্ধান্ত নিয়ে কাল থেকে সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে তো মাধ্যমিক পরীক্ষা কি হবে কেমনভাবে হবে অনলাইনে হবে নাকি অফলাইনে হবে অথবা ক্যান্সেল হয়ে যাবে সে সংক্রান্ত কিন্তু আজকে এই ভিডিও লেসানে আমরা আলোচনা করবো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কাছে থাকা বেলাইকনটি ক্লিক করো তো প্রিয় ছাত্রছাত্রী দেখো আমরা এই মুহূর্তে রয়েছি আনন্দবাজার পত্রিকার অনলাইন যে পোর্টাল সেই পোর্টালে সেখানে দেখো একটি নিউজ প্রকাশিত হয়েছে রাজ্যে মঙ্গলবার থেকে বন্ধ সব স্কুল যেতে হবে না শিক্ষকদেরও সিদ্ধান্ত সরকারের উনিশে এপ্রিল এগারোটা আটত্রিশে এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে এই রিপোর্টটিতে কি বলা হচ্ছে দেখো মঙ্গলবার থেকে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল অর্থাৎ আগামীকাল থেকে রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকবে করোনা সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তোমরা জানো এই মুহূর্তে প্রায় প্রতিদিন আড়াই লক্ষেরও বেশি করোনা সংক্রমণ ধরা পড়ছে সারা দেশে তো এই পরিস্থিতিতে রাজ্যেও কিন্তু প্রায় দশ লক্ষর দশ হাজারের কাছাকাছি করোনা সংক্রমণ হচ্ছে প্রতিদিন এবং ভোট চলছে তো স্টুডেন্টদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে কিন্তু আগামীকাল থেকে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত স্কুল কিন্তু বন্ধ থাকবে আপাতত গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এই যে ছুটিটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে গরমের ছুটি সেটাকে এগিয়ে আনা হয়েছে যতদিন পর্যন্ত এই পরিস্থিতি ঠিক না হয় ততদিন রাজ্যের স্কুলগুলি বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে তার মানে স্কুল কবে খুলবে সে সংক্রান্ত কোনো কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি বলা হয়েছে যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু স্কুল বন্ধ থাকবে স্কুলে আসতে হবে না শিক্ষক শিক্ষকদেরও অর্থাৎ শিক্ষক মহাশয়দেরও কিন্তু স্কুলে যেতে হবে না শিক্ষাক্ষেত্রে করোনার থাবা ক্রমেই চড়া হচ্ছে এবং রবিবারে ইঞ্জিনিয়ারিংয়ের ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা অর্থাৎ জেই মেনের পরীক্ষা কিন্তু স্থগিত রাখা হয়েছে এটি চলতি বছরের তৃতীয় প্রবেশিকা পরীক্ষা ছিল সেটাও কিন্তু কী হয়েছে না স্থগিত করে দেওয়া হয়েছে এর আগেও দুটি প্রবেশিকা পরীক্ষা ফেব্রুয়ারি ও মার্চে হয়ে গিয়েছে গত শুক্রবার আইসিএসসি এবং আই এসির পরীক্ষা পিছিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে দেশের কোভিড সংক্রমণের বৃদ্ধির জন্য গত বুধবার সিবিএসই পরীক্ষার ক্ষেত্রেও প্রায় এমনই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র এবার রাজ্যের সব স্কুল ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার অর্থাৎ তোমরা জানো যে সিবিএসইর যে মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ ক্লাস টেনের পরীক্ষা সেটাও বাতিল করে দিয়েছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে গেছে এর আগে এই সংক্রান্ত তোমরা নিউজ জেনেছ তো আজকে রাজ্য সরকার থেকে স্কুল কিন্তু বন্ধ করে দেওয়া হলো এখন প্রশ্ন হচ্ছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা কী হবে না উচ্চ মাধ্যমিক পরীক্ষা কী হবে না নাকি অনলাইনে হবে তো দেখো এই সংক্রান্ত কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকার থেকে কোনো ক্লিয়ারলি কোনো কিছুই বলা হয়নি শিক্ষামন্ত্রী জানিয়েছেন এই সংক্রান্ত বিষয়ে কিন্তু পরবর্তীকালে রাজ্য সরকার থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটা তোমাদেরকে জানানো হবে আর তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে সে খবর পেয়ে যাবে তো দেখো আরেকটি নিউজ দেখাচ্ছি সেটা হচ্ছে প্রতিদিন যে ওয়েবসাইট রয়েছে সেখানে প্রকাশিত হয়েছে যে ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনা কাল থেকে ফের বন্ধ রাজ্যের সমস্ত স্কুল অর্থাৎ কাল থেকে সমস্ত স্কুল বন্ধ থাকছে দেখো ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা পরিস্থিতি এমন অবস্থায় আবার স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার মঙ্গলবার থেকেই স্কুলগুলিতে গরমের ছুটি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সোমবার বিকেলে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে বলে খবর তাহলে এখনো পর্যন্ত কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়নি আজকে বিকেলে কিন্তু এই বিজ্ঞপ্তিটা জারি করা হবে এবং বিজ্ঞপ্তি জারি করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে কিন্তু আমরা জানিয়ে দেব কি ধরনের বিজ্ঞপ্তি এলো এখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কোনো খবর এখন রাজ্য সরকার থেকে জানানো হয়নি যখন যে খবর আসবে সেটা কিন্তু তোমাদেরকে আমরা জানিয়ে দেবো আপাতত তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য ভালো করে প্রিপারেশান নিয়ে যাও যদি পরীক্ষা হয় তাহলে যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো আর যারা নবম শ্রেণীতে পড়ছ মাধ্যমিক দেবে ইলেভেন এবং টুয়েলভে যারা পড়ছো এবং ছোটো ক্লাসে যারা পড়ছো তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে আমরা তোমাদের জন্য স্কুল বন্ধ থাকাকালীন সমস্ত ক্লাস একটার পর একটা আপলোড করতে থাকবো তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কাছে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো থ্যাংক ইউ